এখানে আজকে আমরা মিছিল সংগঠিত করলাম এই মিছিলে ব্যাপক সারা পড়েছে বিশেষ করে মা ভুনরা এবং অন্যান্য অংশের মানুষ যেভাবে এই মিছিলে আজকে ঝাঁপিয়ে পড়েছে তাদের একটাই লক্ষ্য এই রাজ্য থেকে বিজেপি শাসন অবসান করতে হবে বিজেপি মুক্ত ত্রিপুরা করতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নাই কারণ বিজেপি নেতৃত্বে 18 সালে সরকার আসার পর মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে প্রতারণা করেছে বেকার যুবকদের কর্মসংস্থান চাকরি নিয়ে প্রতারণা করেছে রেগার শ্রমিক যারা 340 টাকা মজুরি হবে 200 দিনের কাজ দেওয়া হবে সরকারি কর্মচারী যারা তাদেরকে বলেছিল সপ্তম পে কমিশন অনিয়মিত যারা নিয়মিত করা হবে 10323 তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে সমস্ত দিক থেকে প্রতারণা করেছে ভাতা প্রাপক যারা 1,30,000 ভাতা প্রাপকের নাম বাদ দিয়ে দিয়েছে অমানবিকভাবে এইভাবে সমস্ত অংশের মানুষের উপর প্রতারণা নেমে এসেছে গ্রামে কাজ নেই খাদ্য নেই এখন রেশন দোকানে চাউল যে দেওয়া হতো বিনা পয়সা সেটাও বন্ধ করে দিয়েছে সেই চাউল এখন বাজার থেকে কিনতে গেলে কেউ যদি 30 কেজি চাউল কিনে বাসে অন্তত 900 টাকা বাড়তি লাগবে সম্ভব এটা এই 30 কেজি চাউল 6 জনের পরিবার হলে মাথা পিছু 5 কেজি চাউল দিত সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে একেবারে গরিব অংশের মানুষ গ্রামের পাহাড়ের তপশিলি জাতি তপশিলি উপজাতি সংখ্যালঘু গরিব অংশের মানুষ ওবিসি অংশের মানুষ তাদের আজকে খাদ্যের অভাব কাজের অভাব অর্থের অভাব বাজার দোকানগুলিতে বেচা বিক্রি নেই সমস্ত দিক থেকে অরাজকতা চলছে এটা অর্থনীতি ভেঙে পড়েছে এই 5 বছরে নতুন কোনো কর্মসংস্থান নেই নতুন কোনো কর্মসূচি নেই সারা রাজ্যে যেমন নেই তেমনি এই রাজনগর বিধানসভা এলাকা এই এলাকাটা তো খুব দুর্গম ছিল এখন এখানে পাকা রাস্তা হাই স্কুল বাজার বিদ্যুৎ পানীয় জল সমস্ত দিক থেকে আমরা এটাকে সমৃদ্ধ করেছি এরপর তো আর 1 ইঞ্চি রাস্তাও বানায়নি কোথাও পানীয় জল জলসেচ কোনো ব্যবস্থা নেই এই অঞ্চলে আমরা একটা প্রাথমিক হাসপাতাল শুরু করেছিলাম 2017 সালে এই সরকার আসার পর সে হাসপাতালটা ভাতকলা এই হাসপাতাল হওয়ার কথা ছিল এই প্রত্যন্ত এলাকার মানুষ অনেক দূরে যেতে হয় বরপাথরি না হয় বিলোনিয়া তারা ভাতকলাতে এই হাসপাতালের সুযোগটা পেত সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি ওইদিকে আরো ওই ভারতচন্দ্র নগরের যদিও এটা বিলোনিয়া কনস্টিটিউয়েন্সি সেখানেও একটা হাসপাতাল করার কথা ছিল উত্তর ভারতচন্দ্র নগরে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত কর্মসূচিগুলি বন্ধ করে দিয়েছে নতুন কোনো কর্মসূচি নাই টাকা কোথায় গেল ডাবল ইঞ্জিনের সরকার দ্বিগুণ কাজ হবে দ্বিগুণ মজুরি হবে কোথায় সে সমস্ত অংশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই প্রতারণার হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে ত্রিপুরা এখন কথা বলার অধিকার নাই গণতন্ত্র নাই সংবিধান অচল এই অবস্থা থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে গণতন্ত্র ফিরে আনতে হবে আবার শান্তিপূর্ণ পরিবেশ ভাতৃত্বমূলক পরিবেশ এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবার বামফ্রন্টকে ফিরিয়ে আনার জন্য
আমরা এই মিছিল করছি দারুণ সারা উৎসাহ আমরা লক্ষ্য করছি যে বিজেপি কে পরাজিত করার জন্য আজকে মা ভোন বন্ধুরা যেভাবে নেমে এসেছেন এটাই আমাদের সবচেয়ে বড় আশা আমাদের দৃঢ় বিশ্বাস এবারে নির্বাচনে বিজেপি পরাজিত হবে বামফ্রন্ট আবার ফিরে আসবে